আমাদের আজকের লেকচারের টপিক হলো ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল বলতে আমরা কি বুঝি? তিনটি সরল রেখা দিয়ে আবদ্ধ ক্ষেত্রই হলো ত্রিভুজ। আমরা যে তিনটা সরল রেখা আঁকি এবং সেটা দিয়ে যে আবদ্ধ ক্ষেত্র পাবো সেটাই হলো আমাদের ত্রিভুজ। এটা নিয়ে আসলে বেশি কিছু বলবার নেই, কারণ বেশিরভাগ ধারণাই তোমরা পূর্ববর্তী শ্রেণীগুলোতে পেয়ে এসেছো। আমি ত্রিভুজগুলোর কথা একবার মনে করিয়ে দিয়ে ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্যগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমরা প্রথমেই চলে আসি সমবাহু ত্রিভুজ নিয়ে। আমি একটু আগে যেই ত্রিভুজটা আঁকলাম, মোটামুটি ধরে নাও এটা, এটা বা এটা তিনটারই বাহুর দৈর্ঘ্য হলো এ। তার মানে কি? সবগুলোর দৈর্ঘ্য সমান। তো এটাকে আমরা বলবো হলো সমবাহু ত্রিভুজ। কিন্তু যদি সবগুলো বাহু সমান না হয়ে যদি কেবল দুটো বাহু সমান হতো তাহলে সেটা আমরা কী বলতাম? এটা, অর্থাৎ এটা এ, এটাও এ, কিন্তু এটা অন্য কোনো একটা দৈর্ঘ্য বি, তাহলে আমরা বলতাম যেহেতু দুটো বাহু সমান এটাকে আমরা বলবো সম দ্বিবাহু। এরপর কি? বিষমবাহু। বিষমবাহু হচ্ছে এটা যদি এরকম হয় তাহলে এটা এরকম, তারপর আরেকটা আর একটু লম্বা, এরকম কিছু একটা। অর্থাৎ এটা দৈর্ঘ্য যদি এ হয়, এটা দৈর্ঘ্য যদি বি হয়, এটা দৈর্ঘ্য সি হবে। অর্থাৎ তিনটে দৈর্ঘ্যের কোনোটার সাথে কোনোটার কোনো মিল নেই, এটাকে আমরা বলবো বিষমবাহু ত্রিভুজ। এরপর আমাদের কি আছে? সূক্ষ্মকোণী ত্রিভুজ আর স্থূলকোণী ত্রিভুজ। তাহলে সূক্ষ্মকোণ প্রথমে আমরা একটা এঁকে ফেলি, এই আঁকলাম আমাদের একটা সূক্ষ্মকোণ। এটাকে আমরা যদি ত্রিভুজে পরিণত করি তাহলে আমরা যে ত্রিভুজটা পাবো এটাকে আমরা বলবো সূক্ষ্মকোণী ত্রিভুজ। এই হলো আমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং এটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ। কিন্তু আমরা যদি এখন স্থূলকোণ দিয়ে আঁকি তাহলে আমরা যে ত্রিভুজটা পাবো সেটাকে আমরা বলবো স্থূলকোণী ত্রিভুজ। উপরের কোণটা হলো আমাদের স্থূলকোণী, স্থূলকোণ। এরপর বাকি রইল আমাদের বহিঃস্থ আর অন্তঃস্থ কোণ বোঝাবো। কিভাবে আমরা বোঝাবো সেটা? আমরা একটা ত্রিভুজ আঁকি, ত্রিভুজ একে একটা বাহু বাড়িয়ে দিলাম। এখন এই ত্রিভুজের ভেতরের কোণগুলো হলো অন্তঃস্থ কোণ। তাহলে আমরা যদি এই কোণটা চিন্তা করি, এটা ত্রিভুজের ভেতরের কোণ মানে অন্তঃস্থ কোণ, কিন্তু এই কোণটা হলো আমাদের বহিঃস্থ কোণ। সুতরাং এটা আমরা লিখতে পারি বহিঃস্থ কোণ, আর এটা হলো আমাদের অন্তঃস্থ কোণ। মনে থাকবে তো? চলো এবার আমরা ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্যগুলো দেখা শুরু করি। এটা হচ্ছে আমাদের উপপাদ্য এক, অর্থাৎ একটি সরলরেখার একটি বিন্দুতে যদি অপর আরেকটি সরলরেখা মিলিত হয়, এই রশিটা মিলিত হলো, তাহলে যে কোণ উৎপন্ন হবে এইটার আর একটা সন্নিহিত কোণ আছে, অর্থাৎ এই দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হলো তাদের সমষ্টি হবে দুই সমকোণ, অর্থাৎ 180 ডিগ্রি। এই দুটো যোগ করলে আমরা পাবো 180 ডিগ্রি। এবার পরের উপপাদ্যে যাই আমরা। তাহলে আমরা উপপাদ্য দুইটা পড়ি এখন। দুটো সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে, তাহলে আমরা একটা সরলরেখা আঁকি আর একটা সরলরেখা আঁকলাম এবং তারা একে অপরকে এই বিন্দুটাতে ছেদ করলো, তাহলে তাতে আমাদের এই কয়েকটা কোণ উৎপন্ন হয়েছে। এবং আমরা জানি এই কোণটার বিপরীত কোণ হচ্ছে এই কোণটা, আর এই কোণটার বিপরীত কোণ হচ্ছে এই কোণটা। উপপাদ্য অনুযায়ী এই বিপরীত কোণগুলো পরস্পরের সমান, এটা সমান এটা, না এটা সমান এটা। এটা হচ্ছে আমাদের উপপাদ্য তিন। দুটি সমান্তরাল সরলরেখার একটা ছেদক দ্বারা উৎপন্ন, তাহলে আমরা একটা দুটো সমান্তরাল সরলরেখা এঁকে ফেলি। এখান থেকে এই পর্যন্ত একটা সরলরেখা এবং এখান থেকে এই পর্যন্ত একটা সরলরেখা, এই দুটো সমান্তরাল সরলরেখার একটা ছেদক আমরা আঁকবো। একটা ছেদক আঁকলাম, তাহলে কী বলা আছে? প্রথমে এক নম্বর বলা আছে প্রত্যেক জোড়া অনুরূপ কোণ সমান হবে। তাহলে আমরা জানি এই কোণটা এবং এই কোণটা হলো অনুরূপ কোণ এবং বলা হচ্ছে এই দুটো কোণ সমান হবে। তারপর বলা হয়েছে প্রত্যেক জোড়া একান্তর কোণ সমান হবে। তাহলে এই একটা একান্তর কোণ আর এই একটা একান্তর কোণ, এই দুটো একটা একটা সমান হবে।
আর বাকি থাকলো কি, ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণ দুটি পরস্পর সম্পূরক। সম্পূরক মানে কি, যখন দুটোর যোগফল 180 ডিগ্রি হবে। তাহলে এই কোণটা এবং এই কোণটা, এই দুটো পরস্পর অন্তঃস্থ কোণ একই পাশের এবং এই দুটোর যোগফল হবে 180 ডিগ্রি, অর্থাৎ এরা পরস্পর সম্পূরক হবে। তাহলে এই কোণটা এবং এই কোণটা পরস্পর সম্পূরক হবে। এখন উপপাদ্য 4 আমাদের বলছে যে দুটো সরলরেখা যদি আরেকটা সরলরেখা ছেদ করে, তাহলে আমরা দুটো সরলরেখা প্রথমে এঁকে ফেলি। এই হচ্ছে একটা সরলরেখা, এই হচ্ছে আরেকটা সরলরেখা, এটাকে আরেকটা সরলরেখা ছেদ করেছে। তাহলে যদি অনুরূপ কোণগুলো সমান হয়, অর্থাৎ এটা এটা যদি সমান হয়, কিংবা এটা এবং এটা, অর্থাৎ 2 নম্বর একান্তর কোণগুলো যদি পরস্পর সমান হয়, অথবা ক নম্বর বলা হচ্ছে ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণ দুটোর যোগফল 2 সমকোণের সমান হয়, অর্থাৎ ছেদকের একই পার্শ্বের, অর্থাৎ এইখানের এইটা এবং এটা, এই দুটো অন্তঃস্থ কোণ, এর দুটো যোগফল যদি 2 সমকোণ হয়, অর্থাৎ 180 ডিগ্রি হয়, তাহলে এই সরলরেখাটা এবং এই সরলরেখাটা, এ দুটো হলো পরস্পর সমান্তরাল হবে। এটা আমাদের উপপাদ্য 4। উপপাদ্য 5 হলো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। তাহলে এখানে আমরা একটা ত্রিভুজ আঁকলাম, এ কোণ, বি কোণ এবং সি কোণ, 3টা কোণ এখানে আছে। এই উপপাদ্য মতে এ প্লাস বি প্লাস সি, এই 3টার সমষ্টি কত, 2 সমকোণ বা 180 ডিগ্রি। এই ছিল আমাদের আজকের লেকচার। পরের লেকচারে আমরা আরও 11টি উপপাদ্য নিয়ে কথা বলবো।